মালদা জংশন, যেটা ওল্ড মালদা জংশন হিসেবে পরিচিত। এটা অনেক পুরনো একটি স্টেশন। এটা মালদা প্রথম থেকে, মালদার প্রথম অবস্থা থেকে এই স্টেশনটা ব্যবহৃত হতো। এখন মূলত এটা আলাদাভাবে নতুন মালদাতে অবস্থিত হয়েছে, সেখানেও আরেকটি স্টেশন আছে, তবে এটা এখন ওল্ড মালদা হিসেবে পরিচিত। এখানে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ভেতরের যে সকল ট্রেনগুলো আছে সেগুলোতে যাওয়া আসা করা যায়। প্রায় প্রতিটি ট্রেনই এখানে থামে এবং যাত্রীরা এখান থেকে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন একটি মালবাহী ট্রেন স্টেশনের ভেতরে ঢুকতেছে। হ্যাঁ, এটা মালবাহী ট্রেন। রেলটা ব্যবহার করা হয়, সেই রেলটা পরিবহন করতেছে। এই ট্রেনটি পুরোটাই ইলেকট্রনিক্স ট্রেন। এটা ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে ট্রেনটি পরিচালনা। ইন্ডিয়া বা ভারতের ভেতরে ম্যাক্সিমাম ট্রেনগুলো এখন ইলেকট্রিসিটির আওতায়, যা আগে এতটা ছিল না এতটা পরিমাণ। সব কিছু মিলিয়ে খুব সুন্দর এবং ভালো পরিবেশ মালদা জংশনে প্রথম আমি আসছি। এর আগে আপনারা যদি কেউ এসে থাকেন, আপনাদের কোনো যদি অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন আছি মালদা জংশনে, ওল্ড মালদা জংশন। আমরা উপর থেকে দেখার চেষ্টা করছি, ফ্লাইওভারের উপর থেকে। তো ফ্লাইওভারের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেল পরিবহনকৃত যে মালবাহী ট্রেনটি, সেটা আমাদের নিচ দিয়ে অতিক্রম করতেছে। আমরা এখন আছি ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভার থেকে আমরা এখন যাব স্টেশনের দিকে। আমরা নিচে নামার চেষ্টা করতেছি। তো সেখানে গিয়ে আমরা যারা রেল কর্তৃপক্ষ আছে, টিটি আমরা যাকে বলি, টিকিট যারা বিক্রয় করেন, তাদের সাথে একটু কথা বলবো টিকিট বিষয় নিয়ে এবং কি ট্রেনের যাত্রার সময়সূচি নিয়ে। অনেক পুরাতন একটি জংশন, ওল্ড মালদা জংশন। মালবাহী ট্রেনটি সম্ভবত আবার তার নিজ গন্তব্যে যাত্রা শুরু করছে, সেই পরিবহন মালবাহী ট্রেন।